হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আমরা যাচ্ছি ডাওহিল কারসিয়াং থেকে কিছুটা দূরে যে ঘন পাইনের জঙ্গল রয়েছে সেটা পেরিয়ে যেতে হয় ডাওহিলে। সেই রাস্তাটিকে বলা হয় ডেথ রোড। এখন আমরা সেই রোডেই চলছি। একদম নিরিবিলি জনশূন্য শুনশান রাস্তা, আর এখান থেকে শুরু হয়ে যায় গা ছমছমে পরিবেশ। ডেথ রোড পেরিয়ে প্রথমেই আমরা পেয়ে যাই ডাওহিল স্কুল। এটি গার্লস ডাওহিল স্কুল, যদিও এখানে ভিতরে যাওয়ার কোনো পারমিশন নেই। শোনা যায় শীতের ছুটিতে 4 মাস যখন স্কুল বন্ধ থাকে, এখানে নাকি বাচ্চাদের খেলাধুলোর আওয়াজ পাওয়া যায়। ডাওহিল ভারতের মোস্ট হন্টেড প্লেসগুলোর মধ্যে অন্যতম। পাইন গাছের ঘন জঙ্গলে ঢাকা এই জায়গার ওয়েদার মুহূর্তের মধ্যে পাল্টে যায়। তারপর এখান থেকে বেরিয়ে আমরা এগোতে থাকি ডাওহিল ফরেস্টের দিকে। শোনা যায় আজও নাকি ডাওহিলের ডেথ রোডে বিভিন্ন রকম ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাওয়া যায়। এখন আমরা অনেকটাই ভিতরে চলে এসেছি। গভীর পাইন গাছের জঙ্গল শুরু হয়ে গেছে। সত্যি এখন একটু অন্যরকম অনুভূতি হচ্ছে। তো ফ্রেন্ডস, বুঝতেই পাচ্ছো কতটা ভয়ানক জায়গাটা। দেখো একদম লোকজন নেই, তো আমরা আর উপরের দিকে যাচ্ছি না, এটাকে ডেড রোডও বলে। তো দেখো, দেখতে দেখতে এখানে কুয়াশা পুরো ভরে যাচ্ছে। দেখো একদম মনে হচ্ছে রাজবইয়ের ফিলিংস আসছে। মেয়ে আমার পুরো মানে ব্যস্ত হয়ে পড়েছে ওই হন্টেড চার্চটা দেখবে, তো আমারও খুব এক্সাইটেড আছি যে হন্টেড চার্চটা দেখবো। আর দেখো না, মানে কি বলবো, জায়গাটা তো সত্যি খুব অসাধারণ সুন্দর, তার সাথে সাথে খুব ভয়ঙ্কর। ঠিক আছে চলো চলো, মেয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে চার্চটা দেখবে, পরিত্যক্ত চার্চ। আর তো ফ্রেন্ডস, এখন আমরা আছি এই কারসিয়াং এর মোস্ট হন্টেড প্লেসে, ডাওহিল। তো দেখতেই পাচ্ছ পুরো গা ছমছম জায়গাটা, একদম পাইন গাছে ঘেরা। তো এতটা মানে এখন বাজে প্রায় 4টা, কিন্তু পুরো অন্ধকার নেমে এসেছে, চারিদিকে ঘন কুয়াশা, সত্যি গাটা ছমছম করছে। তো কেউ নেই এখন বর্তমানে পাইন বনে, শুধু আমরা 3 জন আছি। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আমরা যখন ডাওহিলে এসেছি তখন বাজছে প্রায় 4:30। আকাশটা ক্লিয়ার থাকলেও মুহূর্তের মধ্যে কুয়াশা এসে ঢেকে দেয়, আর সাথে ঝিঝি পোকার ডাক যেন এই ভৌতিক পরিবেশকে এক অন্যরকম প্রাণ দিচ্ছে। এই রাস্তায় নাকি দেখা যায় মুন্ডুহীন একটি বাচ্চার দেহ, এক নিমেষের মধ্যেই সে আবার কোথাও হারিয়ে যায়। এখানকার সবচেয়ে ভয়ানক একটি জায়গা পুরনো পরিত্যক্ত একটি চার্চ। ভারতের সেরা 10 ভূতের জায়গা হিসেবে জায়গা করে নিয়েছে এই কারসিয়াংয়ের ডাওহিল। এটি হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এই স্কুলকেও হন্টেড স্কুল বলে গণ্য করা হয়। তো ফ্রেন্ডস, আমরা যখন এসেছিলাম তখন আমাদের ভিক্টোরিয়া স্কুলের ভিতরে যেতে দেওয়া হয়নি, আর আমাদের এই চার্চটাও দেখতে দেওয়া হয়নি, কারণ অনেকে বাইরের থেকে এসে এখানে কিছু খারাপ কাজ করেছিল, তার জন্য এখন কিছুদিন নিষেধাজ্ঞা চলছে। আমাদের সাথে আরও অনেক ট্যুরিস্টরাই এই ভিতরে যেতে পারেনি, তো আমাদেরকে এখান থেকেই ফিরে আসতে হলো। আবার কখনো এসে এই ভিক্টোরিয়া বয়েজ স্কুলটি ও পরিত্যক্ত চার্চটি এসে দেখে যাব। এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম,
এই রহস্যময় জঙ্গলটিকে ছেড়ে। তো ফ্রেন্ডস, কার্সিয়াং এর পুরো ব্লগটা তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ডাউহিলটাও দেখে আসলাম কেমন। তো চার্চের ভিতর তো যেতে দিল না, এন্ট্রি করতে দিল না, তো যেটা হন্টেড চার্চ আর কি সেটার ভিতরে এন্ট্রি করতে দিল না, তো বাইরে থেকে চলে আসতে হলো। নেক্সট টাইম কোনো দিনও সময় হলে আসবো আবার। তো তোমরা চ্যানেলটিকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এখনকার মতো এই পর্যন্তই, টাটা।